আল্লাহ জুড়ে দেবো ওই যে লোকের রক্ত বাড়িতেছ যে নাকি, হ্যাঁ ওই যে রক্ত বাড়িতেছে নাকি, মুখ দিলাম হ্যাঁ ফাটছে আছে মনে হয়, আরে আরেকজন দিতে যাচ্ছে মাছ দিতেছে গা, হ্যাঁ ভাড়া বিচার চালটা ভাড়া কি পুরা দিয়ে রক্ত বাড়িতেছে সবাই যান সবাই সরে যান কেডা কেডা এখানে ঘর মানতেছি একটা কলার এর সাউন্ড করে এই যে
আমি মনে করেন এখন একটা মেশিন নিয়েছি ভিতরে, মেশিনটা নিয়ে ধুইয়া পড়াইছি, আইসে লগা তারাইছি, তারাইছি বলতে এই কি একটা সুসাইডের শব্দ হইলো। এখানে একটা গাছ আছে সত্যি হাতের লানি, এই গাছটা নিয়ে আর ওই ওপিটা গোডাউনটা নিয়ে দেখলাম যে একবারে ডাইবা গেল, ডাইবা গেল পরে আমি দিই সব মাইসের মানুষ আর মানুষ, আমি যখন যা শিক্ষক দিব আমি দিতে পারি না, আমি এসব এদিকে সরিয়ে আমি তো শিখবি না, যে যা আছে দেও, কারণ কেউ কেলা গাছ কেউ বাঁশ দিয়া হেয়ে হেয়াকে ওই নিতে পারে না, গা ধরতে পারে না, যা যা ওদিকে যায় হাত রায় আছে। যারা আহত উপদার হয়েছে তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর যারা নিখোঁজ আছে তাদের জন্য তাদের যত পরিবার অবগত হয়। এখন দেখি স্যার একটা মাটির অংশ পড়ে আছে, পন্টনটা ডুবে গেল। এর স্যার এটার পরে তুমি দোকান ঢুকালে উঠাইলাম, সবাইটা ভাঙলাম, তার কিছুক্ষণ পরে স্যার এখানে ব্রিজটা পড়ে গেল। একটা এই ব্রিজ পড়ার পরে স্যার একটা দোকান সহ আর চার পাঁচটা দোকান স্যার সরাইছি, ঘর ভাঙছি, ঘর সরাই দিছি ভাড়া কম। এরপর দেখছি যে মানুষের কান্দাকাটি কথা হচ্ছে, মহিলার কান্দাকাটি কথা হচ্ছে, একটু বাচ্চা পানা, একটু মারে পানা, একটু ভাইরে পানা, এই পর্যন্তই আমরা জানতে পেরেছি যে এখানে যে পল্টনটা ছিল, আমি দুটো দশে মেসেজ পেয়েছি,
তো পল্টনের পিছনে দেখতেই পাচ্ছেন তার 30-35 ফিট জায়গা একসাথে পানিতে দেবে যায়, যেহেতু একটা লঞ্চ ঘাট, এখানে কিছু দোকানপাট ছিল, কিছু লোকের উপস্থিতি ছিল, কিছু ট্রলি ছিল, মাটি কাটার যে ট্রলিগুলো, তারপরে হুন্ডা ছিল, এগুলো পানিতে পড়ে যায় সেই সাথে। আর লোকজনের মধ্যে অলরেডি 14-15 জন লোক আহত ব্যক্তি, তারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, তারা উঠে এসেছে। আর আমরা এই পর্যন্ত যতটুকু স্থানীয়ভাবে জানতে পেরেছি 4-5 জন এখনো নিখোঁজ আছে। বাট এটা আসলে একেবারে কনফার্ম আমি এভাবে বলবো না, তবে আমরা লোকজন আসছে, লোকজন জানাচ্ছে, স্থানীয় লোকজন জানাচ্ছে। তো এই পর্যায়ে এখন পরিস্থিতি এরকম। আর আমাদের ডুবুরি টিম কাছাকাছি জায়গায় চলে এসছে, আর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্ধার কার্যক্রমটা পুরোপুরিভাবে শুরু করছি। হ্যাঁ,